ओम शांति। बाबा आज बोले छेन, बाबार काछे जा किछु प्रतिज्ञा करेछो सेई अनुसारे सम्पूर्ण भावे चलते हबे। जीवन जाय जाक, तबु धर्म ना जाय, एटाई हलो सबचेये उच्च उद्देश्य। प्रतिज्ञा करे भूले गिये उल्टो पाल्टा काज करले तो रेजिस्टर खराब हो जाबे। आम्रा जदि कोनो मानुषेर संगे कोनो प्रतिज्ञा करे तार पालन ना करी, तबे आम्रा हय सेई व्यक्तिर जन्य अयोग्य हये जाई अथवा सजार पात्र हई, किंबा आमादेर कोनो मूल्य से व्यक्तिर जीवने आर थाके ना। एबार भाबार विषय होच्छे, एखाने तो आम्रा प्रतिज्ञा करी स्वयं सर्वशक्तिमान भगवान सृष्टिर जिनि नियंता तार संगे, ताई एखाने आमादेर कत बेशी सचेतन और सावधान थाका दरकार। आर एर जन्य चाई नियमित चेकिंग। आरम्भ करछि आजकेर मुरलीर आधारे आजकेर चेकिंग चार्ट। बाबा बोलेछेन ज्ञान सागर बाबा एसेछेन तोमादेरके ज्ञान और योग शेखाते, एटाई ओनार कृपा। तोमरा पुरुषार्थ करे जत चाओ तत उँचु पद नाओ, प्रत्येककेई निजेर ओपर निजेकेई कृपा करते हबे। ताई चेक करछि निजेर ओपर सम्पूर्ण कृपा करछि कि। एरपर बाबा बोलेछेन ज्ञान योग्य एटा एकटाई, बाकी सबई होच्छे वस्तु जगतेर योग्य। एटा होच्छे सेई रुद्र ज्ञान योग्य जार द्वारा विनाश ज्वाला प्रज्वलित हय। ताई चेक करछि এই যজ্ঞের প্রতিটি আহুতি যেন সম্পূর্ণ হয়, কিছু যেন অবশেষ না থেকে যায়। এরপর বাবা বলেছেন যারা রাধাকৃষ্ণ ছিল তারাই এখন 84তম অন্তিম জন্মে আছে, আমি তাঁদেরকে আর তাঁদের রাজধানীকে আবার সাজাচ্ছি আর একই সঙ্গে সুন্দরও করে তুলছি। বাবা বলেছেন এখন 84 জন্মের চক্রকে স্মরণ করো, যার যত সদর্শন চক্র ঘোরানোর অভ্যেস থাকবে বুঝবে যে সে যাত্রাপথে তীব্র গতিতে ধাবমান হচ্ছে। তাই চেক করছি প্রতিদিন 8 বার সদর্শন চক্র ঘোরাই তো। এরপর বাবা বলেছেন প্রতি মুহূর্তে প্রাপ্তিকেও স্মরণ করতে হবে। বাবা বলেন এখন এই 5 বিকার ত্যাগ করে ফেলো। এমন বলা ঠিক নয় যে বাবা ছাড়ার কথা চিন্তা করব কিংবা ভেবে দেখব। বাবা বলছেন এখন তো একেবারে প্রতিজ্ঞা করে ফেলো, তাহলে বাবাও অবশ্যই সাহায্য করবেন। কিন্তু প্রতিজ্ঞা করে তারপর আর কুল কলঙ্কিত করো না, নয়তো রেজিস্টার খারাপ হয়ে যাবে। বাবা বলেন ধরত পড়িয়ে ধর্ম না ছড়িয়ে, অর্থাৎ মাটিতে মিশে গেলেও ধর্ম ছাড়বে না। অনেক কঠিন লক্ষ্য এটা, এই বিষয়ে ঢিলা পড়লে চলবে না। তাই চেক করছি প্রতিজ্ঞা করে তা ভঙ্গ করার মতো ভয়ানক পাপ মনোবৃত্তিতে আসে না তো। এরপর বাবা বলেছেন যেখানেই যাও বেড়াও ঘোরো, কিন্তু খাদ্য পানীয়তে বাছবিচার অবশ্যই মেনে চলতে হবে, খাবারের দৃষ্টি দিয়ে তবেই খেতে হবে। এমন প্রিয়তম অথবা বাবাকে স্মরণ করলে তোমরা অনেক খুশিতে থাকতে পারবে, স্মরণ করতে করতে অভ্যেস হয়ে যাবে, তারপর
জ্ঞানের ধারণাও খুব ভালো হবে। যদি কোনো খামতি থাকে তবে ধারণাও কম হবে। তাই চেক করছি, একদিকে খাবার দাবারের দিকে সংযমী হওয়া, অন্যদিকে স্মরণের চার্ট, উভয়কেই সঠিকভাবে মেনটেন করে চলতে পারছি তো। এরপর বাবা বলেছেন, তোমরা জানো যে আমরা সবাই সত্যের সঙ্গে বসে আছি নাকি মিথ্যার সঙ্গে? সত্যের সঙ্গ একটাই, কেননা সৎ হলেন এক বাবা, সত্যযুগ স্থাপনও তিনি করেন, আর সত্যযুগে নিয়ে যাওয়ার জন্য পুরুষার্থ তিনিই করান। সত্য বাবার একটা শ্লোকও আছে, সত্য বলো সত্য হয়ে চলো, তবে সত্যখণ্ডে যেতে পারবে। শিখ ধর্মাবলম্বীরা বলে যে সৎ শ্রী আকাল, এক তিনিই হলেন সত্য। তো তোমরা বাচ্চারা সত্যিকারের সৎসঙ্গে বসে আছো। ভারত যেটা এখন মিথ্যা খণ্ড হয়ে গেছে তাকে সত্য খণ্ড বানাবেন একমাত্র বাবাই। দেবী দেবতারা সবাই হলো তার সন্তান। এখান থেকে দেবতারা পুণ্য আত্মা ভাবের উত্তরাধিকার নিয়ে যায়। এখানে তো মিথ্যাই মিথ্যা, গভর্নমেন্ট যে প্রতিজ্ঞা করায় সেটাও হলো মিথ্যা। তাই চেক করছি, এহেন সত্য বাবাকে কতটা সততা দিয়ে ভালোবাসছি সত্যযুগে যাবার জন্য। শেষটায় বাবা বলেছেন, অন্তরে কোনো ঘাটতি থাকলে তো তাকে চেক করে বের করে দিতে হবে। বাবার কাছে যা প্রতিজ্ঞা করেছ তার ওপর অনড় থাকতে হবে। ভোজন অত্যন্ত শুদ্ধভাবে দৃষ্টি দিয়ে স্বীকার করতে হবে। বাবা অথবা সাজানের স্মরণে থেকে খুশি মনে ভোজন স্বীকার করতে হবে। তাই চেক করছি, বাবার কথার অন্যথা কোনোভাবেই হয় না তো। এবারে বর্তান অনুসারে বাবা বলেছেন, বলা যায় যে এক দাও হাজার পাও, বিনাশী খাজানা দান করলে কমে যায়, অবিনাশী খাজানা দান করলে বৃদ্ধি হয়। কিন্তু দান সেই করতে পারে যে নিজে ভরপুর থাকে। তাই মাস্টার দাতা অর্থাৎ যে স্বয়ং ভরপুর এবং সম্পন্ন থাকে, তার এই নেশা থাকে যে বাবার খাজানাই হলো আমার খাজানা। যে আত্মার বাবার প্রতি স্মরণ সত্যিকারের থাকে তার সকল প্রাপ্তি সততই হতে থাকে। প্রার্থনা করা বা নালিশ করার দরকার নেই। তাই চেক করছি, সকল খাজানার অধিকারী হয়ে নিজেকে ভরপুর অনুভব করতে পারি কি? সবশেষে স্লোগান অনুসারে বাবা বলেছেন, নিজের স্থিতি অচল অনড় বানাও, তবে অন্তিম বিনাশের দৃশ্য দেখতে পারবে। তাই নিজের স্থিতির চেকিং করছি। আচ্ছা, চার্ট শেষ। বাবাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে, বাবা থেকে অসীম অফুরন্ত শক্তি নিয়ে, সংসারের সকল দুর্বল আত্মাকে শক্তির দৃষ্টি দান করে ফিরে আসছি নিজ দেহে, ঘুমিয়ে পড়ছি নিশ্চিন্ত নিদ্রায়। গুড নাইট বাবা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।